কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। শুরুতে রক্ষণাত্মক ফুটবল খেললেও ম্যাচের সময় গড়ানোর সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ম্যাচের 17 মিনিটে অরেলিয়ে চুয়ামেনি গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই চুয়ামেনি ফাউল করে পেনাল্টি পায় ইংল্যান্ড। হেরিকেনের দারুণ এক শটে সমতা ফিরে ইংলিশরা। ফরাসিদের দ্বিতীয় গোলের দেখা পাইয়ে দেন অলিভিয়ের জিরোড। 3 মিনিটের ব্যবধানে ইংল্যান্ড দ্বিতীয় পেনাল্টি পেলেও হেরিকেন তা জালের ভেতরে ঝুঁকাতে ব্যর্থ হন। আর কোনো গোল না হওয়ায় সেমিতে উঠে যায় ফ্রান্স।